বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আজকের ভার্চুয়াল ক্লাসে রামনগর একাডেমি পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা মোবারকবাদ আমি মোহাম্মদ জাকির হোসেন শিক্ষক রামনগর একাডেমি রামগঞ্জ লক্ষ্মীপুর আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরীক্ষা নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব আবার খেয়াল করো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ওকে বিশ্ব পরীক্ষা নিয়ে আলোচনা করব আমাদের পার্ট দুই কুয়ারে বটেশ্বর কুয়ারে বটেশ্বর আবার দেখো পার্ট থাকবে দুই কুয়ারে বটেশ্বর তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরীক্ষা বইয়ের চোদ্দো পৃষ্ঠা তোমরা খোলো চোদ্দো পৃষ্ঠা আমার সাথে তোমরা যারা পাঠ দুই ওয়ারি বটেশ্বরটা কি দেখো এই ওয়ারি বটেশ্বর নরসিংদী জেলার বেলাব উপজেলার দুইটি গ্রামের বর্তমান নাম ওয়ারি বটেশ্বরটা কি নরসিংদী জেলার বেলাব উপজেলার দুইটি গ্রামের বর্তমান নাম প্রাচীন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত ওয়ারি বটেশ্বর গ্রামে আড়াই হাজার বছর আগে গড়ে উঠেছিল নগর সভ্যতা তাহলে কি হয়েছে প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ওয়ারি বটেশ্বর গ্রামে আড়াই হাজার বছর আগে গড়ে উঠেছিল এই নগর সভ্যতা ওয়ারি বটেশ্বর ছিল সেই নগর সভ্যতার নগর কেন্দ্র আড়াই হাজার বছর পূর্বে গড়ে ওঠা নগর সভ্যতা একদিন ধ্বংস হয় মাটির নিচে চাপা পড়ে পরবর্তীকালে ওয়ারি বটেশ্বর অঞ্চলে জমি শাস গর্ত খনন প্রভৃতি গৃহস্থলী কাজে ভূমির মাটির ওলট পালট হয় প্রাচীন নিদর্শন ভূমির উপর চলে আসে বর্ষাকালে বৃষ্টির পর ধাতব কোচ পাথরের পত্না বস্তুগুলো চকচকে দেখায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেগুলো সংগ্রহ করেন এবং ১৯৩০ সাল থেকে লেখালেখি শুরু করেন দীর্ঘদিন পর ২০০০ সাল থেকে ওয়ারি বটেশ্বর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন গবেষণা শুরু হয় প্রতি বছর উৎখননে পাওয়া গেছে অমূল্য প্রত্ন বস্তু সমুদ্র থেকে সমুদ্রতার হচ্ছে বাংলাদেশের সভ্যতার ইতিহাস কুয়ারি বটেশ্বরে প্রাপ্ত ধাতব অলঙ্কার স্বল্প মূল্যবান পাথর ও কাঁচের পুঁতি চুন সুরকির রাস্তা এর নির্মিত স্থাপত্য দুর্গ প্রভৃতি একটি সমুদ্র সভ্যতার পরিচয় বহন করে চাপাঙ্কিত রৌপ্য মুদ্রা এবং নয়নাভিরাম বাটখারা বাণিজ্যের পরিচয় কুয়ারি বটেশ্বর ছিল একটি নদী মন্দির নদী বন্দর অভ্যন্তরীণ আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল কোথায় কুয়ারি বটেশ্বর রোলেটেড মৃৎপাত্র ও ইস্টার্ন উইস কাঁচের পুঁতির আবিষ্কার কুয়ারি বটেশ্বরকে ভূমধ্য সাগর এলাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে প্রতিষ্ঠা করে নবযুক্ত হাইটিন মন্দির মৃৎপাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে কুয়ারি বটেশ্বরের বাণিজ্যিক সম্পর্কের কথা বলে ধন্যবাদ শিক্ষার্থীরা আজকে পর্যন্ত আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ